Wow, right? আড়াই লক্ষ পিক্সেল আছে এই ছবি, 25 লক্ষ 2.5 মিলিয়ন পিক্সেল আছে এই ছবিতে। একজন রিসার্চ স্কলার, টপমোস্ট ইনস্টিটিউট ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন ইন্ডিয়া, টেক্স 2 ইয়ার্স টু আন্ডারস্ট্যান্ড ওয়ান ফটোগ্রাফ। এক্স্যাক্টলি তো বোঝা যায় না, কারণ রেফিউজিরা সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে মাজতে কোথায় চলে যায়। যেটা প্রবলেম হচ্ছে, যেটাকে আমরা বলি শর্ট লিভ প্লাস্টিক, এই প্লাস্টিক গুলো আমরা প্যাকেজিং এর জন্য, যেমন ধরো এই আটাটা বিক্রি করতে হবে, তার জন্য আমাদের একটা প্যাকেজ দরকার। আজকে আমাদের খুব ভালো খাবার খাওয়াচ্ছে বিদায় করে দেওয়ার জন্য, অবভিয়াসলি চলো আজকে ভালো খাবার দেবে। ओके सो वी आर एट शियाला स्टेशन एंड बहुत बहुत शोर है यहाँ पे। एनीवेज निकल के फिर से वीडियो करेंगे। রিপোর্টিং ছিল 9:15 আর এখন বাজে 9:30, বাট এখন লাইন ওখানে কি আরও লাইন ওই দেখো চলো। অ্যান্ড এখানে আর একটা লাইন, ওখান থেকে ঢোকানো হলো, আমরা আবার লাইনে চলে এলাম। ইয়ে এখন আমরা লাইনের মধ্যে ফেসে আছি। বলো দিগন্ত, কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আর আমরা ফাইনালি ঠিকঠাক লাইনে ঢুকেছি, এতক্ষণ ধরে আমরা ভুল লাইনে ছিলাম। চাকনি কেমন লাগছে? দারুণ দারুণ, চেপে যাচ্ছে ছেলে। দেওয়া হয়েছে আমাদের, ওপেন করতে পারছে না, অনেক কষ্ট হয়েছে। ওপেন হয়েছে, ওপেন হয়েছে। আচ্ছা যাক, ভালো খাবার দিয়েছে। চলো ঢোকা যাক। বুম, ওকে, বহুত বড় রুম। ব্রো ভাই, টাইম ওয়েস্ট হচ্ছে ভাই, টাইম ওয়েস্ট হচ্ছে অনেক। তারপরে মলিকিউলের ভেতরে আছে অ্যাটম। এখন মানে কোন জায়গায় কোন গবেষণার ক্ষেত্রে ইটস আ মলিকিউলার স্ট্রাকচার উইচ ইজ ইম্পর্টেন্ট। নিয়ে যাবে। আচ্ছা, বিরিয়ানিটা আসছিলামের একটা বোরিং ছিল, তাই আগে আগে চলে এলাম আমরা। অ্যান্ড খাবার দাবার বেশ দারুণ। অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড কি আমরা অনেক আগে সেটা চলে এসেছিলাম, কারণ এখানে পড়ে গেছে। চলো তোমাকে বাইরের লাইন দেখাই। হ্যাঁ
এন্ড এখানে হলো আসল লাইন। দেখো এটাকে বলে ভিড়, খাবার ভিড়, খাবার ছড়াছড়ি, ওখানে ওই যে লাইন চলছে অ্যান্ড ওই লাইনটা আরও যাবে, কারণ অনেকজন খুব ভালো মানুষের মতো বলেছিলেন একটা বোরিং মিক্সারে। অ্যান্ড আই গেস ওই দেখো লাইন আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা হারিয়ে গেছিলাম অ্যান্ড বাই চান্স আমরা এখানে চলে এসেছি, ঠিক আছে। অ্যান্ড ইয়া দারুণ জায়গা, জায়গাটা বিশ্ব বাংলা স্টোর, আর কিছুক্ষণ পরে এই জায়গাটা পুরো ভরাট হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি আমরা মিসে চলে এসেছি, এখানে সবাই ক্যাজুয়ালি আছে। এই গানটা এখনও পড়ছে ওইখানে, হয়তো গাজাপোকো হচ্ছে না, গাজাপোকো হচ্ছে না অ্যাকচুয়ালি, সো ইয়া এটাই আর কি। চলো, ফোনে চার্জ ছিল না তো তার জন্য রেকর্ড করতে পারিনি কিছুটা, এনিওয়েজ চলো দেখা যাবে। তো যাই না এটা কি, সো দম দেখা হয়ে গেল। চ এখানে মেয়েরা থাকে আর উপরে খাওয়ার জায়গা, এটিপি, এটিপি হলো খাওয়ার জায়গা। তো দেখি অ্যান্ড আমরা বেরোলাম কারণ খাওয়া হয়নি অ্যান্ড ওটা পেট্রোল পাম্পের পাশে এক্স্যাক্টলি, সো অসুবিধা হয় না, মানে ওইখানে ভালো অ্যাকচুয়ালি সবাই পাওয়া যায়। আর ওই যে জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্রান্সফার, অ্যান্ড আমরা এখন খাবারের জন্য দাঁড়িয়ে আছি, জানি না কী খাবার দিচ্ছে। আচ্ছা আলু পটল, ভুজিয়া, ভাত, আচ্ছা ঠিক আছে, আর ওখানে ল্যাংচা, ঠিক আছে কোনো ব্যাপার না। অয়ন কেমন আছে? এ ভালো খাবার দেয় ওইখানটায়, যে এই সাবওয়েটা আছে, বেরোতে দেবে না, বেরোতে দেবে না, না বেরোতে দেবে না, যা বাপ রে কি আশা আছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, হ্যাঁ দিস ইজ দিস ইজ আওয়ার নাটি বেবি, ঠিক আছে নাটি বেবি। হ্যাঁ ক্যান্টিনের নাম হলো আমাদের এটিপি। এখানে বেশ ভালো খাবার দিচ্ছে, বাহ
অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট। ওকে, সো আজকে আমরা এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, এটা হলো প্রমোশন, এইটুকু তো করতেই হয়, তাই না? একদম এইটুকু করতেই হয়। আচ্ছা, এরা এত ভালো খাবার দিচ্ছে আমাদের, ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট। খাবার দাবার খুব ভালো, খাবারটা খাবারটা ভালো। এই নার্ড, এই নার্ড, এই নার্ড, কি চাই তোমার? কাকে টেক্সট করছো তুমি? চলো চলো আমরা চলে এসছি। আমি অন্য কিছু দেখেছি। আচ্ছা, আমরা আছি বিড়লা অডিটোরিয়ামের অডিটোরিয়ামে, বিড়লার। এন্ড এইসব জিনিসপত্র তো বাহ, আমি এগুলো সত্যি এক্সপেক্ট করিনি, লাইক এত বড় জায়গা থেকে এক্সপেক্ট করিনি। আমার ব্যাপারটা হচ্ছে যে এইটা থাকে না, এর উল্টোটা থাকে। এক্স্যাক্টলি, 16 জন আছে আর একজন যাব পুরো ফুল হয়ে একজন শুনবে। কার্ড ডিভাইস কাটলি যে কালকে শুনছিলাম আমি ঘোষের কাছে পৌঁছে ঘোষ লেকচার থেকে আসে, পপুলার বই থেকে আসে, বই মানে এখন আর পড়ো না ইউটিউব। So, auto-tune itself to a given value. Now let me show you this experiment, but before I show you, okay. So, this is another experiment in which you take the same object up here. And this is why you say, see, how much money does it cost you? Take all the particles out. Now take it this way. Or you can take, maybe you can take it, doesn't matter, you take it this way, okay? And put a lot of steel balls into it. And then what should the shape of this object be? Exactly the shape of this drop. Right? So that means it should be symmetric about a line. Right? There's a central line and that should be symmetric about it. And it means I'm costly equipment. Hmm. Okay. And then what do you have? Laser pulses are coherent, high directionality, monochromatic, short pulse. What do you have? Short pulse and high intensity. Okay. Now, what do you have? অন্যরা অডিটোরিয়াম যাচ্ছে, আমি এখানে ঘুরছি। ইয়েস, চলো ঘোরা যাক।